আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ডিবি থিম বিল্ডার কীভাবে ইনস্টল করে এবং লাইসেন্স কি অ্যাপ্রুভ করে। চলুন তাহলে শুরু করা যাক। এটা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমরা এই ড্যাশবোর্ডে ডিবি থিম বিল্ডার ইউজ করব। চলুন আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমের মধ্যে যাব। থিমে ক্লিক করলাম। আমরা থিমে চলে আসলাম। এখন এখান থেকে আমাদের অ্যাড থিম করতে হবে। অ্যাড নিউ, এখানে অ্যাড নিউ করতে হবে। অ্যাড নিউ করার জন্য আমরা অ্যাড নিউতে ক্লিক করলাম। আমরা এখান থেকে অ্যাড থিমস করব। আমরা অ্যাড থিমে ক্লিক করলাম। এখানে চুজ ফাইল, আপনি এখান থেকে এটার মধ্যে ক্লিক করে আপলোড করতে পারেন এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করতে পারেন। চলো আমরা থিমটা নিয়ে আসি। এটা আমাদের থিম, এখান থেকে আমি নিয়ে, সরি, আবার নিলাম, পরে আমি এখানে নিয়ে ছেড়ে দিলাম। ওকে, আমার এই দেখেন আমাদের থিমটা চলে আসলো। তো এখন আমি এখান থেকে ইনস্টল নাও ক্লিক করব। আমাদের আপলোড ডান। এখন এখান থেকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। চলুন অ্যাক্টিভ ক্লিক করলাম। ওকে, আমাদের ডিবি থিম ইনস্টল করা কমপ্লিট। এখন আমরা এখান থেকে এসে স্ক্রল করে ডিবিতে চলে যাব। এই যে ডিবি দেখছেন, ডিবিতে আসার পরে আমরা ডিবিতে ক্লিক করলাম। ডিবিতে আসার পরে এখানে অনেক কিছু আছে, এখানে দেখতে পারেন অনেক কিছু সেট করা যায়। তারপরে এটা পারফরমেন্স, এটা পারফরমেন্স কেমন দেবে, অনেক কিছু আছে। এখানে নেভিগেশনে দেখতে পারেন, বিল্ডার লেআউট কীরকম হবে, অ্যাডস, এসইও অ্যান্ড ইন্টারগেশন, আপডেটস। আমাদের কাজ এই আপডেটে। এখানে আমাদের ইউজার নেম অ্যাড করতে হবে এবং এপিআই কোড অ্যাড করতে হবে। চলুন আমার ইউজার নেমটা অ্যাড করি। ওকে, ইউজার নাম অ্যাড করলাম। এখন আমাদের এখানে এপিআই কোড অ্যাড করতে হবে। ঠিক আছে, আমরা এপিআই কোডটা এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা এখান থেকে সেভ করব। ওকে, আমাদের সেভ ডান। এখন আমাদের এই ডিবি থিম বিল্ডারটা আপগ্রেড করতে হবে। তার জন্য আমাদের এখন এখান থেকে আবার অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিমের মধ্যে যাব। আমরা এখান থেকে এখন আপডেটে ক্লিক করব। আপডেট নাওতে ক্লিক করার পরে আমাদের এই ডিবিটা আপডেট হয়ে যাবে। এটা আপনার নিউ ভার্সনে রূপান্তরিত হয়ে যাবে। চলুন আমরা এখানে আপডেট দিয়ে দেখি আমাদের এটা আপডেট হয় নাকি, আমাদের লাইসেন্স কি অ্যান্ড ইউজার নেম কি পারফেক্টলি বসানো হয়েছে নাকি। আমরা এখানে ক্লিক করলাম। ওয়াও, আমাদের আপডেটেড। এখন আমাদের ডিবি থিমটা অ্যাক্টিভ হয়ে গেল। তারপরে আমরা অ্যাপিয়ারেন্স, লাইসেন্স কি অ্যাড করলাম অ্যান্ড আপগ্রেড করে দিলাম। এখন আমাদের ডিবি থিমটা আপডেটেড হয়ে গেছে। এইভাবে আপনারা
ডিবি থিমের লাইসেন্স কি অ্যাড করতে পারেন। আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।